আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন প্রচন্ড গরম পড়ছে আর গরমে চুল প্রচুর পরিমাণে ঘেমে যায় আর ঘেমে যাওয়ার ফলে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল ঝরে যায় শুধু তাই নয় চুল হয়ে যাচ্ছে শুষ্ক ও রুক্ষ এবং চুলের আগা ফেটে যাচ্ছে যাদের চুলের এই সমস্যা দেখা যাচ্ছে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আজ আমি চুলের যত্নে আরেকটি হেয়ার অয়েল তৈরি করে দেখাবো এটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খুব সহজে এটি ব্যবহার করতেও পারবেন এই হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে এবং চুলকে করবে হেলদি ও শাইনি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে হেয়ার অয়েলটি তৈরি করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে নারিকেল তেল নিয়েছি আপনারা যেই তেল ব্যবহার করেন সেই তেলটা নিতে পারেন আমি এখানে প্যারাশুট নারকেল তেল নিয়েছি একমাত্র নারকেল তেল হলো এমন একটি প্রাকৃতিক উপাদান যা চুলের গভীর পর্যন্ত পৌঁছাতে পারে এই তেল চুলের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি প্রোটিনও ধরে রাখে ফলে চুল ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না চুল শক্ত ও স্বাস্থ্যকর থাকে আমরা যে সপ্তাহে তিন দিন এই হেয়ার অয়েলটি ব্যবহার করি তাহলে আমাদের চুল গোড়া থেকে মজবুত হবে চুল পড়া বন্ধ হবে চুল আরও ঘন হবে একটি পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি এখানে আমি তিন চা চামচ পড়ার মতো নারিকেল তেল নিয়ে নিচ্ছি এরপরে যেই উপাদানটা আমি মেশাবো সেটা হলো লেবুর রস লেবুর রস চুলের জন্য অত্যন্ত উপকারী চুলের বৃদ্ধি করতে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে ও চুলের বৃদ্ধি করে এটি চুলের ফলিকলগুলিকে উদ্দীপ্ত করে যা চুলের বৃদ্ধি ঘটায় চুল পড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এখানে আমি এক চা চামচ পড়ার মতো লেবুর রস নিয়ে নিব আপনারা আপনাদের চুলের ধরন এবং গঠন অনুযায়ী এই পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন যদি তেলের পরিমাণ বেশি হয় তাহলে লেবুর রসের পরিমাণও কিন্তু বেশি হবে যেহেতু এখানে আমি তিন চা চামচ পরিমাণ নারিকেল তেল নিয়েছি সেই রেশিও অনুযায়ী আমি এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি তেলের সাথে অন্য কোনো জিনিস মেশাতে খুব কঠিন হয়ে পড়ে তাই একটু সময় নিয়ে লেবুর রস এবং নারিকেল তেল মেশাতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেল এবং লেবুর রস মিশিয়ে নেব এরপর এর মধ্যে যে উপাদানটি মেশাবো সেটি হলো অ্যালোভেরা জেল চুলের শুষ্ক ভাব এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করবে তাই নারিকেল তেলের সাথে যদি আমরা অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাই তাহলে চুল হবে খুশকিমুক্ত এবং মজবুত ও হেলদি আর এই অ্যালোভেরা জেল তেলের সাথে মিশিয়ে যদি আমরা চুলে লাগাই তাহলে চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে অনেকাংশে এখানে আমি এক চামচ পরিমাণ মানে এক চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আমি এখানে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ইউজ করছি আপনারা ইচ্ছা করলে গাছ থেকেও এই অ্যালোভেরা জেলটা সংগ্রহ করে নিতে পারেন তবে সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কেনার এরপর তিনটি উপাদান খুব ভালোভাবে মেশাতে হবে আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এখন বলে দেবো কীভাবে ব্যবহার করবেন কোসল করার দুই থেকে তিন ঘন্টা আগে ভালোভাবে চুলে লাগিয়ে তারপরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ